हेलो एवरीवन, वेलकम बैक टू माय यूट्यूब चैनल एडिमोटो ब्लॉग्स। तो गाइस आज के हमारे हिमालयन B6 এর প্যানেল লাগাবো, মানে ইনস্টল করব, ওটাই আজকে তোমাদের সাথে দেখাবো বা শেয়ার করব কিভাবে ইনস্টল করতে হয়। তো স্টার্ট করি। তো ফারস্টে এখানে যে সাইলেন্সারের নাটটা রয়েছে ওটা খুলতে হবে। তারপরে ওপরে যে সিট কভারের নিচে যে নাটগুলো থাকে, পুরো নাট থাকে, এই দুটো নাট খুলতে হবে ফার্স্টে। কিন্তু লাইফ গ্যারান্টি হয়ে যাবে, জীবন আর কিছু ভালো নেই। তো লেফট সাইডে এখানে সিট খোলার জন্য লক রয়েছে, তো এখানে দুটো নাটও এই সাইডে খুলতে হবে। ওই সাইডে অলরেডি খোলা হয়ে গেছে, তো এই সাইডে খোলা, এই সাইডেও খোলা হয়ে গেছে। এবার এখানে তোমার লেফট সাইড সিট হবে। সো গাইস, অ্যাকচুয়ালি এই সেট আপটা লাগানোর মেন কারণ হচ্ছে আমি একটা লং রাইড বা লং ট্রিপে যাচ্ছি বলতে পারো। তো কোথায় যাচ্ছি এখন বলবো না, এটা তোমরা ভিডিওতে জানতে পারবে। বাট এটা বলতে পারি রাইডটা খুবই লং হবে। একটা জিনিস বলি, এটা দুটো টাইপের পাওয়া যায়, একটা নর্মাল আর এটা ফোল্ডিং পাওয়া যায়। তো আমি ফোল্ডিংটা নিয়েছি। তো যখন তোমরা নর্মাল ব্যাগ ক্যারি করবে না, তখন এটা নর্মালি লাগিয়ে রেখে দেবে। যখন ব্যাগ স্যাডেল ব্যাগ ক্যারি করবে, তখন এটা ফোল্ডিংটাই হবে বা ওপেন করে এভাবে ব্যাগ তোমরা সেট করতে পারবে খুব ভালো করে। তো মোটামুটি দুটো সাইডেই লাগানো হয়ে গেছে, এই সাইডে লাগানো হয়ে গেছে। তো এবার পেছনে যে টেল গার্ড রয়েছে, টেল লাইট গার্ড, তো ওটা লাগানো হবে। এবার আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো ইসরাফিলদা লাগিয়েছে, খুবই হেল্প করেছে, আর দাদার দোকান এটা। তো তোমাদের কোনো বাইকের কাজ হলে এখানে আসবে, সাউথ কলকাতাতে সমস্ত রকমের সমস্ত বাইকের কাজ এখানে হয়। আশা করছি তোমার সমস্ত ধরনের হেল্প পেয়ে যাবে এখানে। তো ইসরাফিলদা থ্যাংক ইউ সো মাচ। তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তার তাক্কালে বাই বাই।